দিদি বৈধ হয়তো রেস্টি ছিল না, সেজন্য পরিচালক তাকে বুঝিয়ে দিলেন, সতর্ক করলেন। আবারও ডাক রেখে যাচ্ছেন কোলাউড়া কাবাডি একাডেমির একজন খেলোয়াড়। দেখা যাক তিনি তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারেন কিনা, এবং প্রকান্তরে তাকে আটকিয়ে কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেন না। কিন্তু কেউ কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেনি কুকুর রাসু শাস্ত্রী সেন্টার একজন খেলোয়াড়। অত্যন্ত ঠান্ডা মাথায় রেস প্রদান করছেন এবং সুন্দর ভঙ্গিমা পরীক্ষা করছেন, এবং দর্শকের মুহুর্মুহ চিৎকার উৎফুল্লতা বিরাজ করছে তা প্রমাণ হচ্ছে না। এই রেস থেকে কোনো পয়েন্ট কোনো দল আদায় করতে পারেনি। এবারে রেসে যাচ্ছে কোলাউড়া কাবাডি একাডেমির একজন খেলোয়াড়। দেখা যাক তিনি তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারেন কিনা। ইতিমধ্যে 8-2 পয়েন্টে পিছিয়ে রয়েছে কোলাউড়া কাবাডি একাডেমি। না কোনো পয়েন্ট আদায় করতে পারেনি কোনো দল। এবারে ত্রিপুর রাসেল ট্রান্সক্রিপ্টের সঙ্গে একজন খেলোয়াড় যাচ্ছেন রয়েছে। দেখা যাক তিনি তার দলের জন্য কোনো পয়েন্ট আদায় করতে পারেনি, এবং দেখা যাক তাকে আর কি কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারে কি না কোলাউড়া কাবাডি একাডেমি। দর্শক এবং ভিউয়ার আপনারা উপভোগ করছেন কোলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার রাষ্ট্রীয় সরকারি সংগঠন মাঠে ক্লাব ক্লাবের কাবাডি ম্যাচে যে দুটি দল তাদের পরস্পর মোকাবিলা করছে তারা হচ্ছে কোলাউড়া কাবাডি একাডেমি বনাম ত্রিপুর রাসেল ট্রান্সপোর্ট সংগঠন। রেস প্রদান করছে কোলাউড়া কাবাডি একাডেমির একজন খেলোয়াড়। একটি রেস প্রদান করছে, দেখা যাক সেই রেস থেকে কোনো পয়েন্ট আদায় করে নিয়ে আসতে পারেনি কোলাউড়া কাবাডি একাডেমি। প্রকান্তরে তাকে আটকে কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেনি ত্রিপুর রাসেল ট্রান্সপোর্টেশন না। রেসে যাচ্ছে ত্রিপুর রাসেল ট্রান্সপোর্টেশন করে, দেখা যাক কি হয়। ঠান্ডা মাথায় রেস প্রদান করছেন না কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেননি কোনো পয়েন্ট আদায় করতে পারেনি। এবারে রেখে যাচ্ছে কোলাউড়া কাবাডি একাডেমি একজন ত্রিপুর রাসেল স্মৃতি সংঘের খেলোয়াড়ের দক্ষতায় পরাস্ত হচ্ছে বারবার কোলাউড়া কাবাডি একাডেমি। ইতিমধ্যে তারা ত্রিপুর রাসেল খান স্মৃতি সঙ্গে এগিয়ে রয়েছে, 8 পয়েন্ট সংগ্রহ করেছে এবং সংগ্রহ করেছে কোলাউড়া কাবাডি একাডেমি 2 পয়েন্ট। এসে সমাধান ফিরে আসতে পারে কোলাউড়া কাবাডি একাডেমি। আবারও রেসে যাচ্ছে কোলাউড়া কাবাডি একাডেমি একজন অল্পের জন্য রক্ষা পেলেন এবং লাভ করলেন কোলাউড়া কাবাডি একাডেমির একজন খেলোয়াড়। তিনি বারবার প্রতিপক্ষের খেলোয়াড়কে আটক করছেন, অল্পের জন্য রক্ষা পাচ্ছেন অ্যাগেইন ডাকের মাধ্যমে রেসের মাধ্যমে। দেখা যাক এবারে অ্যাগেইনের মাধ্যমে কোনো পয়েন্ট নিয়ে আসতে পারেন। ইতিমধ্যে একজন খেলোয়াড় আউট হয়ে গেছেন ত্রিপুর। এবার আর শেষ একটা হয়নি, লাগাইছে ত্রিপুর রাসেল কাছে কিছু খেলোয়াড় অত্যন্ত দক্ষতার সহিত আটকে দিলেন এবং সংগ্রহ করে নিলেন 1 পয়েন্ট। এবং প্রকান্তরে ত্রিপুর রাসেল কাছে কিছু সঙ্গে একজন খেলোয়াড় লাইনের বাইরে যাওয়ার কারণে 2 পয়েন্ট দুদিকে 2 পয়েন্ট দুঃখিত 1 পয়েন্ট এবং অ্যাগেইন অনেক চেষ্টা করে যাচ্ছেন কোলাউড়া কাবাডি একাডেমির একজন খেলোয়াড় পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। কিন্তু ইতিমধ্যে একটি পয়েন্ট আদায় করে নিলেন
এই পয়েন্ট এসে গেছে তাদের পয়েন্ট 3 এবং ত্রিপুর রাসেল কাছে তাদের পয়েন্ট 8 জরুরি জরুরি লাগছে সকল দর্শক এবং গৃহস্থের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ক্লাব ক্লাব ব্রাহ্মণবাড়িয়া ক্লাবকে। ত্রিপুর কাবাডি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কুলাউড়া উপজেলা ব্রাহ্মণবাজার সরকারি বান নাচনি মাঠে ক্লাবের আয়োজনে এক প্রীতি কাবাডি ম্যাচ। উক্ত কাবাডি ম্যাচে ইতিমধ্যে 8, 9 এবং 5 পয়েন্টের মধ্যে খেলা অতিক্রম করছে এবং 5 পয়েন্ট সংগ্রহ করেছে কুলাউড়া কাবাডি একাডেমি এবং 9 পয়েন্টে নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে ত্রিপুর রাসেলগঞ্জ স্মৃতি সংঘ। রেস দিচ্ছে কুলাউড়া কাবাডি একাডেমির একজন খেলোয়াড়, দেখা যাক তিনি তার দলের জন্য কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেন কি না, কিন্তু না পারেননি। এবারে রেস নিয়ে আসবেন ত্রিপুর রাসেলগঞ্জ স্মৃতি সংঘের খেলোয়াড়। টাইমার চেয়ে নিচ্ছে নিলেন কুলাউড়া কাবাডি একাডেমির লাইক এবং কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং এরকম আরো অনেক ধরনের খেলা আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দেবো। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের মাঠের বাইরে চলে গেলেন এবং নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন, প্রথমে মাঠে প্রবেশ করে রেস দিচ্ছেন, দেখা যাক তিনি তার দলের জন্য প্রথমে মাঠে নেমে রেসে আসছেন, তার দলের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারেন কিনা। ইতিমধ্যে এগিয়ে রয়েছেন এবং নেমেই দর্শকদেরকে অন্যদের আগে বেরিয়েছেন এবং অত্যন্ত মনোমুগ্ধ একটি ডাক সেখানে ব্যর্থ হয়েছেন। কুলাউড়া কাবাডি একাডেমি একজন খেলোয়াড় ধরে আটকে দিলেন এবং তার সাথে সাথে একটি পয়েন্ট আদায় করে নিল, দেখা যাক কি হয়। এখনো পয়েন্টের কোনো সিদ্ধান্ত আসেনি, দেখা যাক তার পক্ষে পয়েন্ট যায়। এবং এই বিষয়ে পরিচালক জানিয়ে দিলেন কুলাউড়া কাবাডি একাডেমি পক্ষে একটি পয়েন্ট, এর সাথে সাথে তারা পয়েন্ট দাঁড়ালো 6 এবং রক্ষান্তরে 9 পয়েন্ট নিয়ে খেলায় অতিক্রম করছে ত্রিপুর রাসেলগঞ্জ স্মৃতি সংঘের একজন স্মৃতি সংঘ। এবং এর মধ্যে রেস প্রদান করছে কুলাউড়া কাবাডি একাডেমি খেলোয়াড় যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আর তার দলের জন্য কুলাউড়া কাবাডি একাডেমির জন্য বারবার ডাকে আসছেন, রেসে আসছেন এবং বারবার পয়েন্ট বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, দেখা যাক এই রেস থেকে ইতিমধ্যে পড়ে গেছেন এবং অত্যন্ত অসত্যক একটি ভঙ্গিমায় পড়ে গিয়েছিলেন কিন্তু কোনো পয়েন্ট আসেনি এবং কোনো পয়েন্ট দেননি। এবারে ত্রিপুর রাসেলগঞ্জ সিংহের একজন খেলোয়াড় আসছেন রেসে, দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেন কিনা, প্রকান্তরে তাকে আটকে কোনো পয়েন্ট আদায় করে নিতে পারে কিনা, দেখা যাক। কুলাউড়া কাবাডি একাডেমি অনেক দর্শকের সমাগম হয়েছে চতুর্পাশে এবং দীর্ঘদিন পরে ঐতিহ্যবাহী ক্লাব ক্লাব একটি প্রীতি কাবাডি ম্যাচের আয়োজন করেছে, যার ফলশ্রুতিতে মানুষ দর্শক খেলা উপভোগ করছে অত্যন্ত শান্তপ্রিয়ভাবে। রেস দিচ্ছে কুলাউড়া কাবাডি একাডেমি, ইতিমধ্যে 4-4 পয়েন্টে পিছে রয়েছে রাসেলগঞ্জের একজন খেলোয়াড় তার রেস প্রদান করছে এবং মাঠের দু প্রান্ত বদল করে রেস প্রদান করছেন, দেখা যাক তিনি তার দলের জন্য কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেন কি না, না শুধু পারেননি। এবারে কুলাউড়া কাবাডি একাডেমির একজন খেলোয়াড় যিনি অত্যন্ত পরিশ্রম করছেন তার দলের জন্য পয়েন্ট নেওয়ার জন্য, পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য, কিন্তু বারবার রেসে যাচ্ছেন কিন্তু কোনো কাজের কাজ করতে পারেননি। এবারে একটু ধরা হয়েছে কিন্তু না ওই বাস 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 ওই বাস
ইতিমধ্যে ইতিমধ্যে সম্ভাবনা পয়েন্ট আদায় করে নিয়েছে দেখা যাক। তারপর আমরা কলকাতা কাবাডি একাডেমির একজন খেলোয়াড়কে ধরেছিল, কিন্তু আজকের খেলার অভিজ্ঞ পরিচালক হামিদুর রহমান মুরাদকে সিদ্ধান্ত দেন কার পক্ষে পয়েন্ট যায় এবং কার পক্ষে পয়েন্ট হয়েছে দেখা যাক সিদ্ধান্ত। এবারে দেখা যাক একজন ডাক থেকে একজন না অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় একজন খেলোয়াড় আটকে দিলেন কলকাতা কাবাডি একাডেমির একজন খেলোয়াড়কে, আরেকটি পয়েন্ট আদায় করে নিল ত্রিপুর রাষ্ট্রগান স্মৃতি সংঘ। দুই মিনিটের মধ্যে খেলা রয়েছে, দুই মিনিটের মতো খেলা রয়েছে, খেলা উপভোগ করছেন আজকের